স্কুলের রাস্তাটা শত শত লোক ছাত্রছাত্রী লেখাপড়া করে, এই যে যদি হয় রাস্তার অবস্থা, মানুষ আসলে কতটুকু ভোগান্তি এই এম সি বাজার বাসীর জন্য, এটা আসলে খুবই কষ্টদায়ক। কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা খুবই লজ্জাজনক একটি ঘটনা। সেই পুরো রাস্তা এরকম, একটু বৃষ্টি হইলে ইয়া করা যায় না, চলাচল করা যায় না। এটা কোনো রাস্তা যে গতকালকে দেখছি এটা প্রায় হাঁটু সমান পানি, এখানে হাঁটু সমান পানি। তাহলে এটা মানে জিনিসটা বুঝলাম না, এদিকে কত মেল ফ্যাক্টরি কিংবা সরকার থেকে তো অবশ্যই বাজেট আসে, কিন্তু এটা কাছে হচ্ছে না কেন?